আর মাত্র কিছুদিন অপেক্ষা, এরপরে শুরু হবে ত্রিপুরার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। 2022 সালে প্রথমবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ত্রিপুরায় পুজো কার্নিভ্যালের সূচনা করা হয়েছিল। এবারও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মায়ের গমন অর্থাৎ কার্নিভ্যাল ও শরৎ সম্মানের আয়োজন করা হবে। তাই মায়ের গমন ও শরৎ সম্মানকে সামনে রেখে রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন ক্লাবের পূজা উদ্যোক্তারা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কুমারঘাটের রথে দুর্ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো একটি উৎসব ও অনুষ্ঠানকে সুষ্ঠু নিরাপদভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের আধিকারিকরা থাকবে, কিন্তু ছোট্ট একটি ভুলের জন্য কখনো কখনো আনন্দের মধ্যেও নিরানন্দ চলে আসতে পারে। তাই উন্মাদনার বশে যেন কারোর কোনো ক্ষতি না হয় সে বিষয়ে প্রশাসন এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে। আমরা এত বড় একটা দুর্ঘটনা, আপনারা জানেন যে আমবাসা ইয়েতে কুমারঘাটে হয়ে গেল, যেটা কাজেই দেখুন আনন্দের মধ্যে অনেক সময় এত নিরানন্দ চলে আসে। ডিজাস্টার ম্যানেজমেন্টে থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, পুলিশ থাকবে, আইন শৃঙ্খলা সবই থাকবে, সেখানেও ছিল, কিন্তু তারপরে একটা সামান্য ভুলের জন্য হয়ে গেল। তো এদিকে আমাদের নজর থাকতে হবে। আমরা জানি যে অনেক সময় ওয়াইজ ম্যান অলওয়েজ লার্নস ফ্রম আদার মিস্টেক, তো এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা মানে শুধু দেখানোর জন্য একটা কিছু করে নিলাম, উন্মাদনার মধ্যে একটা অশান্তি যদি হয় সেটা কিন্তু একটা ক্ষত, এই ক্ষতটা কিন্তু আর শুকায় না। সেদিকে আমরা সবাই নজর রাখবো এবং এখানে যারা ক্লাব কর্তৃপক্ষরা এখানে এসছেন এবং আধিকারিকরা যারা এখানে এখানে এসেছেন আজকের এই মিটিংয়ে, আমি ওনাদেরকে আগাম শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং সুন্দরভাবে কাটুক, সবাই ভালোভাবে আমরা এই পুজোটাকে আনন্দ করে আমরা পালন করব এ আশা রেখে। আর কোনো জায়গায় কোনো যদি সমস্যা হয় তার আগেও আপনারা কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই, আমরা সেগুলো দেখব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, গত বছরও খুব সুন্দর ও সুষ্ঠুভাবে মায়ের গমন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা এতটাই মজবুত ছিল যে রাজধানী সহ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনো দুর্ঘটনা ছাড়া পুজো সম্পন্ন হয়েছে। আর এই বছর যেন আরও সুন্দরভাবে মায়ের গমনের আয়োজনটি সম্পন্ন করা যায় সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনগণদেরও এগিয়ে আসতে হবে। গত বছর আমরা কতটা সফলতা হয়েছে মায়ের গমন এবং শরৎ সম্মান বিষয়ে, সার্বিক পুজোর বিষয়টা আমরা আলোচনা নিশ্চয়ই আমার প্রতি থাকে এবং আগামী দিন আমাদের আগামী আসন্ন দুর্গ উৎসব এই অনুষ্ঠানটি কীভাবে সফল করবো। ধন্যবাদ জানাই এই কারণে আমার দেখা মতো, আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, পুজো কমিটি থাকি, ক্লাব ফোরাম সভাপতি ছিলাম এবং প্রশাসনের সঙ্গে যুক্ত আছি। গত বছর পুজোয় সারা রাজ্যে কোনো দুর্ঘটনা ইনসিডেন্ট বাদে একটা পুজো হয়েছে যেটা এই রাজ্যে প্রথম আমরা দেখেছি। আদেশটা একটা লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা ছোট হোক বড় হোক পূজার সঙ্গে সবাই জড়িত। আর একটা এখানে একজন বক্তব্য ভালো রেখেছেন যে লক্ষ্মী পূজার সময় ক্ষুদ্র ব্যক্তি সারা বছর আশা করে যে মা লক্ষ্মীর প্রতিমা বিক্রি করে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে, এটা আশা থাকে। তো সেই দিকে যদি আমরা কার্নিভাল করি, পুজোরে মিছিল করি, আলটিমেটলি ব্যবসাটা কিন্তু তারা করতে পারবেন না। তার সবটা দিক আনন্দ উৎসবটা দুর্গোৎসব মানে আনন্দ উৎসব, মিলন উৎসব, প্রত্যেকটি সেক্টরের প্রত্যেক লোক যাতে আনন্দ উপভোগ করতে পারে, তাদের যাতে সুবিধা হয় সেই দিকটা লক্ষ্য রাখা উচিত। শুধু আমার কার্নিভাল, আমার চারদিন পুজো রাখলাম, অনুষ্ঠান করলাম, পাড়ার লোককে আনন্দ দিলাম, কিন্তু তার দ্বারা অন্য লোকরা ক্ষতিগ্রস্ত হলো সেটাও কিন্তু ভালো হবে না। তো আমার মনে হয় যেহেতু আমরা ক্লাব সবাই করি, আমরা চাইছি পুজোটা সুন্দর হোক, ভালো হোক, সরকারের সঙ্গে সরকারের যে সিদ্ধান্তগুলি থাকবে এটা আমাদের সঙ্গে সবাই মিলি, তার সরকারের সিদ্ধান্ত আমরা যদি পালন না করি সরকারের সিদ্ধান্ত করা যাবে না। আর সরকার এমন না যে চাপিয়ে দেওয়া হবে, আপনাদের সঙ্গে মতামত তো মিটিংয়ে প্রয়োজন ছিল না, মিটিং করা হয় আপনাদের মতামত নেওয়া, মতামতকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে যাতে পুজোটা ভালো করা যায়। তা আমার ব্যক্তিগত বক্তব্য বলার জন্য 26 তারিখ হলে ভালো হয়, দেখবেন বিচার বিবেচনা করে।
এই দিনের সভায় মায়ের গমন অর্থাৎ কার্নিভ্যালের দিনক্ষণ ও স্থান সম্পর্কে আলোচনা করা হয়। গত বছর রাজধানীর স্মৃতি সেন্টারের মাধ্যমে এই কার্নিভ্যালের আয়োজন করা হয়েছিল এবং এই বছরও সেই স্থান অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে এবং আগামী 26 অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন এই কার্নিভ্যালের আয়োজন করা হতে পারে বলেও জানা গেছে। তবে এখনও পর্যন্ত কার্নিভ্যালের স্থান এবং দিন চূড়ান্ত হিসাবে ঘোষণা করা হয়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।